সো গাইস, এখন আলোচনা করবো কারকের তৃতীয় পার্ট, কর্মকারক সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। কর্মকারক তো কর্মকারক হচ্ছে চার প্রকার, লেখা আছে সকর্ম ক্রিয়াকর্ম, প্রযোজ্য ক্রিয়াকর্ম, সমতাতুষ্কর্ম এবং উদ্দেশ্য বিধিহ। তো সকর্ম ক্রিয়াকর্ম হচ্ছে, যেমন উদাহরণ আছে, নাসিমা ফুল তুলছে, নাসিমা ফুল তুলছে, তোলাটা তুলছে, এটা হচ্ছে ক্রিয়া। নাসিমাটা হচ্ছে, নাসিমা হচ্ছে কর্তা আর ফুল হচ্ছে কর্ম। তো এখানে কি হচ্ছে, ফুল তুলছে, ফুলটা হচ্ছে সকর্ম ক্রিয়ার কর্ম। আচ্ছা, প্রযোজক ক্রিয়ার কর্ম হচ্ছে ছেলেটিকে বিছানায় শোয়াও, এখানে হচ্ছে ছেলেটি হচ্ছে প্রযোজক ক্রিয়াকর্ম। সমধাতুষ্কর্ম, সমধাতুষ হচ্ছে একটা ধাতু থেকে একটা ধাতু তৈরি হলে মূল ধাতুটা হচ্ছে সমধাতুষ্কর্ম। যেমন খুব এক ঘুম ঘুমিয়েছি, ঘুমিয়েছি তৈরি হয়েছে মূলত ঘুম থেকে। তো মূল মূল ধাতুটা হচ্ছে সমধাতুষ কর্ম, তো ঘুমটা হচ্ছে সমধাতুষ্কর্ম। আর উদ্দেশ্য বিধিও, একটা থেকে আরেকটা যদি রূপান্তরিত হয় তো মূল মূল ধাতুটা হচ্ছে উদ্দেশ্য আর রূপান্তরিত ধাতুটা হচ্ছে বিধিও। তো দুধকে আমরা দুগ্ধ বলি। আচ্ছা, দুধ হচ্ছে উদ্দেশ্য কর্ম আর দুগ্ধ হচ্ছে বিধিও কর্ম, কারণ দুধ হচ্ছে মূল ধাতু আর দুগ্ধ হচ্ছে বিধিও কর্ম। আচ্ছা, আর আরও কিছু উদাহরণ আছে কর্মকারকে, যেমন ডাক্তার ডাকো, কর্মে শূন্য, কাকে ডাকো, ডাক্তার ডাকো, রবীন্দ্রনাথ পড়লাম, কি পড়লাম, রবীন্দ্রনাথ পড়লাম, কর্মে শূন্য, আমাকে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা, দাগ হচ্ছে আমার নিচে। তো কাকে করিবে ত্রাণ, আমাকে। তো কর্মে দ্বিতীয়া, যেহেতু কে বিভক্তি আছে, কর্মে দ্বিতীয়া। আচ্ছা, তোমার দেখা পেলাম না, কার দেখা পেলাম না, তোমার দেখা পেলাম না, অবভিয়াসলি, তাহলে কর্মে ষষ্ঠী, যেহেতু র বিভক্তি আছে। আচ্ছা, জিজ্ঞাসিবে জনে জনে, এ বিভক্তি থাকার জন্য এটা কর্মে সপ্তমী। জিজ্ঞাসিবে জনে জনে, কাকে জিজ্ঞাসা করিবে, জনে জনে, যতজন মানুষ দেখবে ততজন মানুষকে জিজ্ঞাসা করবে। তো এই ছিল কারকের তৃতীয় পাঠে, দেখা হবে চতুর্থ পাঠে। সর্বন্ধু সভা থাকবেন, ধন্যবাদ।